I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never met, but you act like we never got to waste it. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখে বুঝতেই পারছো ছাদে, আর ওই দিকটাতে টম্পিও এসছে আমার সাথে। ওই যে তো, ও এখন জানি না কেন একটু বেশি পেছন পেছন ঘোরে। আমরা কোথাও গেলে আমাদের পেছন পেছন যায়, আমাদের সাথেই ঢোকে। তারপর আমাদের দরজার সামনে বসাটাও বন্ধ করে দিয়েছিলো, কিন্তু সেটা আবারও শুরু করেছে। তো ওর কথা তো আমরা বুঝতে পারি না, ও আমাদের জিনিসগুলো বোঝে কি না জানি না, তবে আমাদের কথা, ওর কথা তো আমরা বুঝতে পারবো না, আর ওর মনের জিনিসও আমরা বুঝতে পারবো না কি চলছে ওর মধ্যে। যাই হোক, তো চলো, আজকে দেখাচ্ছে বৃষ্টি হবে, জানি না। কালকের ওয়েদারটা ভালোই দিয়েছিল, কালকে কোনো বৃষ্টি হয়নি। তো ছাদে অনেক না লোকজন উঠে গেছে, আমাদেরকে তাকাচ্ছে, মানে আমাদের তো তিনটে ছাদ পরপর, তো ওই দিকের ছাদটাতেও তাকাচ্ছে সবাই। যেটা বলেছিলাম তোমাদেরকে যে একদম লাস্টেরটাতে এখানে কোনো কারখানায় কাজ করেন, তারা থাকেন ওখানে, তো তারা উঠেছেন। তারপরে আমাদের সেকেন্ড বিল্ডিংটাতে জামাকাপড় মেলতে উঠেছে, কত লোকের কত কাজ হয়ে গেছে। আর আমি সবে উঠে কি না ব্লগ শুরু করছি, তাও আবার 10টার সময় আমি উঠে গেছি, কিন্তু 7:30। ওই বিছানাটা কম্বলটা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, এটাই যা। তো চলো, আমাদের ব্রেকফাস্ট কিন্তু এখন থেকে শুরু করলাম, মানে এতক্ষণ ধরে শুয়েছিলাম সেটা নয়, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এখন দুপুরে রান্নার জন্য তোড়জোড় করবো, মাংসটাও বার করে রেখেছি, আর আজকে মাছের মাথা দিয়ে হবে ওই পুঁই শাক। তো পুঁই শাকটাকে আমি কালকে রাতে কেটে রেখেছি, আর আজকে সবজিগুলো কাটবো। একটুখানি কী করবো কেন বলো তো, ওই বাসি থেকে গেলে আবার খেতে হয়। কালকে পুঁই শাকটা বরঞ্চ ফ্রিজে রেখে দিয়েছি, তো পরে আবার যেদিন করবো তখন আবার কেটে করে নেবো। তো আজকে মেঘলা করে আছে, রোদ ওঠেনি, এই দেখো বেদার, তো রোদ তো ওঠেনি, কিন্তু ওই আর কি, মানে তাও বৃষ্টিটা আসেনি এখনো অব্দিই আছে। তো চলো এবার যাই, কাজে লেগে পড়া যাক, আবারও হয়ে গেছে ব্রেক, আরও কাজে অলরেডি বসে গেছে ওর, আজকে 10টা থেকে লগ ইন ছিল। তো চলো কাজ শুরু করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার। এতক্ষণ ধরে আমি সবজি সবজি সব কেটে নিয়েছি, এখন বাজে 10:50। এখানে হচ্ছে মাছের মাথাটা ভাজা, একটুখানি খুলে দেখিয়ে দিই, ওই দেখা যাচ্ছে না এই যে, তো মাছের মাথাটা ভাজা হচ্ছে। আর এখানে আমি সব সবজি কেটে নিয়েছি, কুমড়ো দেবো, আলু দেবো, বেগুন দেবো, পটল ঝিঙেটা আর নেওয়াও হয়নি, আর দেওয়াও হলো না ধর, আর তোমাদের কাছে থাকলে তোমরা কিন্তু দিও পটল আর ঝিঙে। তো ডাটাটা কেন আমি আজকে একটু ভাপ দিয়ে নিয়েছি, দেখো অনেকটাই মোটা মোটা ছিল ডাটাগুলো ওই জন্যে। আর মাংসের জন্য কেটে নিয়েছি পেঁপে, আলু, টমেটো, টমেটো আমি একটু ছ্যাঁচড়াতেও দেবো আর কি, আর একেবারেই কাঁচা লঙ্কাগুলো চিরে নিয়েছি, মাংসতেও দেবো, প্লাস আবার এই সবজিটাতেও দেবো, পেঁয়াজও তাই মাংসতেও দেবো, এই সবজিতেও দেবো। আর শাকটা দইও কেটে ধুয়ে নিয়েছি, আর আমি আজকে ইউজ করবো ডিমটাও, ডিমটা কীভাবে ইউজ করবো তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো তাহলে গুছিয়ে নিয়েছি, একটু মাথাটা ভাজা হতে থাক, আমি একটু বসে নিয়ে এবার। দেখো মোটামুটি ভাজাই হয়ে গেছে, এবার আমি ড্রাই স্পাইসেসগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, এমনকি নুন পর্যন্ত, হলুদ নুন সব কিছু, তো সেটাই এখন দিয়ে দেবো। স্পাইসেসগুলো তো দেওয়াই রয়েছে, এইবার আমি শাকটাকেও দিয়ে দেবো, কারণ শাকটারও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে। আর ডাটাগুলো যাতে আমি ভাপিয়ে নিয়েছি, ওগুলো একদম শেষের দিকেই দেবো। মাছের মাথা পাতা সব দিয়ে দিয়েছি, আর ডিমটাকে আমি এভাবে তুলে নিয়েছি, তো মানে চটকে চটকে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ডিমটাকেও দিয়ে দেবো, আর এবার ডাটাটাকেও দিয়ে দেবো, দিয়ে একদম কষিয়ে টসিয়ে লাস্টে নামানোর আগে তোমাদেরকে আবার দেখো বা নামিয়ে দেখো। কষিয়েছিলাম 10:50, এখন বাজে 11:39, আমার তরকারিটা হয়ে গেছে। আমার নুন চাকতে গিয়ে দেখলাম তরকারিটা খেয়ে ও আর মাংসটা আজকে খাবে কি না আমি জানি না, সত্যি দুর্দান্ত খেতে হয়েছে। তোমরা এইভাবে ট্রাই করতেই পারো, দেখতেই পাচ্ছ এই দেখো মাছের ডিমগুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে পুরো তরকারিতে, ও জন্যেই আর কি গুলে দেওয়া, মানে একটু চটকে দিয়ে ডিমটাকে ছাড়িয়ে নেওয়া যতটা পারা যায় আর কি। দেখতেই পাচ্ছ যে ডিম, আর একটু দিলেও ক্ষতি হতো না, তবে আরো একটু রেখে দিয়েছি আমি যাতে অন্য কিছু করা যায় আর কি রান্না। তো চলো, দেখতে কতটা কি বোঝাতে পারছি আমি জানি না, খেতে দুর্দান্ত হয়েছে কিন্তু আজকেরটা।
তো চলো আমি আর এটাকে নিয়ে সময় নষ্ট করবো না, এবার মাংসতে যাবো। বাজে 12:08, মাংসটা বসিয়ে দিয়ে না আমি আজকে চূড়ান্ত একটা কাজ করে ফেলেছি। গ্যাসটাকে পুরো মানে কসবাইতে খসে মেজেছি, কারণ কি বলতো এই কদিন গ্যাসটায় রান্না হচ্ছিল না বলে আমার মোছাও হচ্ছিল না, আর মানে ধোয়াটা তো আসে যাই হোক না কেন, তারপর তেলটা ছিটকোই ধরো, আর 5টাতেই তো রান্না হয়, ইন্ডাকশনটা আটটু সরে আসে যখন আমি রান্নাটা করি, কারণ ওই পাশে কলটাতে জলটা আসে। তো ন্যাকড়াগুলো সব মেলেছি, এখন ধোবো আমি মানে চারদিক থেকে মুছে ঠুছে। তো এই দেখো, এই দেখো আমাকে দেখা যাচ্ছে, দেখেছো আমি কত পরিষ্কার করে দিয়েছি। তো আর এইগুলো তো আমার দোষ না, এগুলো হচ্ছে মানে ওরা ভালো দেয়নি, এই পাত্তা এটা স্টিলের হলে সব থেকে ভালো হয়। তো যাই হোক, আর অনেকদিন ছিলাম না এই জল ধরে ধরে, এইগুলো যদিও এই দাগগুলো আস্তে আস্তে মাঝতে মাঝতে উঠে যাবে। তো গ্যাসটাকে যদি দেখি আজকে কাজের ফাঁকে একটু টাইম পাই, গ্যাসটা পুরো সকালে ঠোকালে ভাবছি বক্সটা আমার কাছে রাখাই আছে, বক্সে গ্যাসটাকে ঢুকিয়ে দিতে বলবো, তাহলে না এই খাটনিটা আমাকে সেকেন্ডবার খাটতে হবে না। মানে খুব একটা নোংরা হয়নি কিন্তু তাও আমি কসবাইট দিয়ে পুরো খসে খসে মেজেছি আজকে গ্যাসটাকে। তো চলো আমি এবার যাই একটু স্নান করতে, তার আগে আরেকবার একটু ঘরটাকে ঝাড় দেবো, কারণ এই কাজটা করতে গিয়ে আমি নিচটা একটু নোংরা করেছি। আর পাশটাতে দেখো আমি পাশটা দেখাচ্ছি না, কারণ বলতো সব প্যাকেটগুলো আমি এখানে জমা করছি, কারণ কৌটো যে যার মতো খালি হচ্ছে আমি আর ভরছি না। দেখো এই কৌটোটা খালি হয়ে গেছে, যেরকম এটা আর ভরিনি কিছু, চা পাতার কৌটো খালি, চিনির কৌটো খালি, সবই প্যাকেট থেকে ঢালছি আমি, কারণ কৌটো সব খালি হলে আমি মাজবো। তো চলো আমি এবার যাই স্নানে, না ঘরটা ঝাড় দেবো তারপর যাব স্নানে। তো চলো, একটা বাজে, জাস্ট আমি জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম, এই মেলে ঠেলে এইবার যাব নিচে, এত হাওয়া দিচ্ছে না, এখানে কিছুক্ষণ দাঁড়ালেই চুলগুলো না শুকিয়ে যাবে পুরো। তো আমার সাথে এতক্ষণ আমার ঘরে শোনো বসেছিল, আবার চলে এলো আমার সাথে, কি পায় ও ই জানে। তো চলো যাই নিচে, এখন 12:45 বাজে, সব কাজই হয়ে গেছে, নিচে গিয়ে ভাতটা বসাবো আমি 1টার দিকে। আজকে গ্যাস ঠ্যাস পরিষ্কার করে না কেমন যেন হাঁপিয়ে গেছি, মনে হচ্ছে অনেক কাজ করে ফেলেছি। গ্যাসটা আর ইন্ডাকশানের পেছনটা যেটা, ওপরটা তো রোজ রান্না হয়, রোজ মুছে দেওয়া হয়, কিন্তু নিচটা না দেখাও হয় না, মোছাও হয় না, কিচ্ছু হয় না, মানে ওভাবে রেখে দিয়ে আমরা কলকাতা চলে গেছিলাম অনেক দিনের জন্যে। তো ওরকমভাবেই পেছন দিকে যে ফ্যানটা থাকে এক্সজস্ট, সেটার নিচটাতে মানে হাওয়াটা যেটা দিয়ে বেরোয় আর কি, সেটার নিচটাতে এত তেল কাজটার মতো ঝুল পড়েছিল। এবার ওটাতে তো দেখো সাবান ঘষে পরিষ্কার করা যায় না, ওটাতে শেষ পর্যন্ত ব্রাশ দিয়ে হালকা হালকা করে ই করে বার করলাম ইন্ডাকশানে, ওটা তোমাদেরকে তখন আর দেখাইনি, কারণ ইন্ডাকশানের পেছনটা আর কি দেখাবো। তো যাই হোক না কেন ওটাও ভালোই পরিষ্কার হয়েছে মোটামুটি, ওটা ধৈর্যের কাজ ছিল, একটু ভালো করে ফাঁক ফাঁকগুলো থাকে তো ওটা, ওগুলোর মধ্যেই তেলগুলো আটকে আটকে ওরকম হয়ে যায়। আর ওটা সত্যি কথা বলতে রোজ তো কেউ পরিষ্কার করে না, জল দিয়ে পরিষ্কারও করতে পারবো না, জল ন্যাকড়া দিয়েও করতে পারবো না, তো ওই জন্য নিচ পেছনটাতে লেখাই থাকে যে জল ইউজ করতে না, জল যাতে ভেতরে না ঢোকে। তো যতটা চেষ্টা করি যাতে চাঠাও না পড়ে, তো দুধ চা এসব হচ্ছে মানে তুমি জাস্ট তাকিয়ে থাকবে, চোখটা একটু এরকম করবে পড়ে যাবে ও এরকমই। তো ওই ছাদটাতে না আমি দেখতে পাচ্ছি যে একজন বেশ কল্পরের মতো বসে কাচাকাচি করছে, আমার বেশ দেখে মনে হলো ওই ওই বাড়ির ছাদটা না, মানে আমি ছাদ এত ভালোবাসি, আমি জানি না কী করে আমি মিস করে গেছি, ওই যে জামাকাপড় মেলা ওই ছাদটাতে, ওই ছাদের পাশটাতে উনি বসে কাছাকাছি করছে, তো আমি জানি না কী করে মিস করে গেছে, আমি ওই বাড়ির ছাদটাই খেয়াল করে আসিনি, মানে দেখা হয়নি আমাদের। তো দেখি পরে যেদিন যাবো সেদিন দেখে নেবো, তখন যে যেতে তো হবে, অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে ওই ফ্ল্যাটে ছাদ যেমনই হোক না কেন। তো যাবো আমরা, দেখো এই জায়গাটার এই টাইমটাতে না অনেক পায়রা উড়ে আসে। তো চলো, রোদ উঠে গেছে, এবার নিচে চলে যেতে হবে, রোদটা উঠছে পড়ছে এসবই হচ্ছে। আমি ক্লিপের কৌটোটা নিয়ে এসেছিলাম, এই ক্লিপের কৌটো বলছি প্যাকেটটা নিয়ে এসেছিলাম, মেলে দিলাম, যাবি চল নিচে চল। তো জানি না কী করে মিস করেছো, ওই বাড়িতে কলটা থাকলে তো বেশ ভালো হয়, আমি কলটা থাকলে আগে গিয়ে আমার কার্পেটটা ধুয়ে দেবো, এখানে ঠিক ধুতে পারি না। তো চলো এবার যাই গিয়ে ভাত ফাত বসাই, বসে আমি একটু রেস্ট নেবো, একটু বসবো, আর পাচ্ছি না সেই সকাল 9টা থেকে আমি তামঝাম তামঝাম করে যাচ্ছি, আর এখন বাজে যায় 1:45। এবার আমি একটু বসে খাবার বেড়ে নিয়েছি, ছেঁচড়া লেবু আর মাংস, ব্যাস আজকে দুর্দান্ত একটা লাঞ্চ, সানডে পুরো জমে গেছে। এখন বাজে হচ্ছে 1:56, প্রায় 2টো। তো চলো এবার খেতে বসি। দেখতে পেলে কি পেছনের আকাশটা, যেরকম আকাশটা সুন্দর সেরকম একটা
সুন্দর হাওয়া দিচ্ছে। আমি ছাদে এসেছিলাম 5:10 নাগাদ, এখন বাজে 6:45। রোদটা অনেকটাই পড়ে গেছে, ওই পাশটাতে একদম পেছনটাতে কালোও করেছে একটু। তো আজকেও 7:00 শিফটিং টাইম শেষ, দেখা যাক। তারপর যদি ওয়েদার ভালো থাকে তাহলে একটু বেরোবো, না হলে ঘরেই দুজন দুজনের মতো টাইম কাটাবো, আর কি করব। তো তবে ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দেবো, সানডে সানডে সন্ধ্যেটা একটু নিজেদের মধ্যেই কাটাবো এই আর কি। তো চলো, দুপুরে না আজকে ঘুমাইনি, আজকে বানালাম রিলস, অনেক দিন বাদে রিলস বানালাম একটা। আর চচ্চড়িটা যারা না এরকমভাবে বানাওনি কখনো, তারা একবার আমার প্রতি বিশ্বাস রেখে বানাতে পারো আর কি। দারুণ হয়েছিল খেতে, ওর তো মাংস লাগলোই না, ওই চচ্চড়ি দিয়ে খেয়েছে। এক পিস মাংস আর দু পিস পেপার, একটুখানি ঝোল তুলে নিল বাটি থেকে, মাংস লাগলোই না ওর। তো রাতেও আমরা এটাই খাবো, শুধু ভাত বানাবো, আর তাই তোমাদের সাথে দেখানোরও কিছু নেই। যদি বেরোই তাহলে বেরোবো দুজনে, আর না হলে ঘরেই থাকবো এই আর কি। তো চলো আজকের মতো এখানেই তাহলে ব্লগটাকে শেষ করে দিচ্ছি, বেকার টাইম নষ্ট করে টেনে নিয়ে গিয়ে লাভ নেই নেই ব্লগটাকে। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে। তো অবশ্যই আমরাও যেভাবে একটা একটা করে দিন যাচ্ছে, আমরাও গুনছি দিন, কারণ আস্তে আস্তে অনেক কাজ আসছে, দেখতেই পাচ্ছি। একটা একটা করে আমি কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, যখন জানি কাজগুলো আমাকে বা ওকেই করতে হবে সেগুলো করে নেওয়াটাই ভালো। তো চলো টাটা আজকের মতো, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো কী পরিমাণ হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো। তো লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, শেয়ার করে দিও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। তো আর যারা অলরেডি আমার সাথে আছো, আমাকে রোজ কমেন্ট করে এনকারেজ করে যাচ্ছো, দিদি পারবে, দিদি ভালো লাগছে ব্লগ, বা আমাকে কেউ বন্ধু হিসেবে বলছো ভালো লাগছে, কেউ সন্তানের মতো বলছো ভালো লাগছে। তো সত্যিই খুব ভালো লাগে এই জিনিসগুলো পাচ্ছি অন্তত, এটাই অনেক। তোমরা পাশে থাকলে অবশ্যই একদিন আমি পাবো। তো চলো আজকের মতো টাটা, এভাবেই পাশে থাকবে এটাই শুধু আশা রাখবো, প্রত্যেকটা ব্লগের শেষে এটাই আশা রাখি। তো চলো আজকের মতো টাটা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড।